বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের গোপাল ঠাকুরের 5 নম্বর সাইজের এই জামা বানানোটা শেখাবো। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে একটা ফাঁস দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা ফাঁস দিয়ে নিলাম। এবার আমি 16টা চেন তুলব। 1, 2, 3, 4, 5। দেখো বন্ধুরা, এখানে আমি 16টা চেন তুলে নিয়েছি। এবার আমি আরো 3টে চেন তুলব। 1, 2, 3। 3টে চেন তোলা হয়ে গেল। এবার আমি 1, 2, 3 এই যে 3 নম্বর যে চেন রয়েছে, এই চেনে ঢুকিয়ে আমি ফুল রং করব। এই ফুল রং করলাম। এবার প্রতিটা চেনে চেনে আমি ফুল রং করব। দেখো বন্ধুরা, আমি এইভাবে প্রতিটা চেনে চেনে ফুল রং করে নিয়েছি। এবার 3টে চেন তুলব। 1, 2, 3 3টে চেন তুলে ঠিক এই যে এই চেন চেন রয়েছে, এই চেনে আমি একবার ফুল রং করব। এই আমার আগে 3টে চেন তুলেছিলাম, আর একবার ফুল রং করলাম। এই আমার 2বার হলো। আবার পরের চেনেও আমি 2বার ফুল রং করব। এই একবার হলো, এই একবার হলো, 2বার। এর পরের চেনেও আমি 2বার ফুল রং করব। একবার হলো, এই 2বার হলো। এইভাবে আমি প্রতিটি চেনে চেনে 2বার করে ফুল রং। দেখো বন্ধুরা, এইভাবে আমি প্রতিটি চেনে চেনে 2বার করে ফুল রং করে নিয়েছি। এবার 3টে চেন তুলে নেব। 1, 2, 3 3টে চেন তুলে নিয়ে এই যে পাশে যে চেন রয়েছে, এই চেনে আমি 2বার ফুল রং করব। পাশের চেনে আমি একবার ফুল রং করব, তার পাশের চেনে আমি 2বার ফুল রং করব। আবার তার পাশের চেনে আমি 1বার ফুল রং করব, তার পাশের চেনে আমি 2বার ফুল রং করব। এই 1বার হলো, এই 2বার হলো। দেখো বন্ধুরা, প্রথমে আমি 1বার ফুল রং করেছি প্রথম চেনে, দ্বিতীয় চেনে আমি 2বার ফুল রং করেছি, তারপরের চেনে আবার আমি 1বার ফুল রং করেছি, তারপরের চেনে 2বার ফুল রং করেছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি 3টে চেন তুলব। 1, 2, 3 3টে চেন তুলে এর পরের যে চেন রয়েছে, সেই চেনে আমি ফুল রং করব। তারপরের চেনেও আমি ফুল রং করব। এরকম আমি পরপর 8টা চেনে ফুল রং করে নেব। এই 3বার হলো, এই 4বার হলো, এই 5বার হলো, এই 6বার হলো, এই 7বার হলো, এই 8বার হলো। 8বার আমি ফুল রং করে নিয়েছি। এবার আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে 10 নম্বর যে চেন রয়েছে, এই চেনে ঢুকিয়ে আমি ফুল রং করব। ফুল রং করার পর এবার আমি 16টা চেনে আমি ফুল রং করব। এই 2টো হলো, এই 3টে হলো, এই 4টে হলো, এই 5টা হলো, 6টা হলো, এই 7টা। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
15 এই 16 আমি 16টা ফুলাম করে নিয়েছি। এবার আমি 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে 10 নম্বর চেইন এই চেইনে ঢুকিয়ে আমি ফুলাম করে নেব। ফুলাম করে এবার আমি 8 বার ফুলাম করব। এই 2 বার হলো, এই 3 বার হলো, এই 4 বার হলো, এই 5 বার হলো, এই 6 বার হলো, এই 7 বার হলো, এই 8 বার হলো। এবার 8 বার ফুল রং করে নিয়েছি। দেখো বন্ধুরা এইভাবে আমি বুনে নিয়েছি। এবার আমি জয়েন করে দেব। আগে যে তিনটে চেইন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে আমি এইভাবে জয়েন করে দিলাম। দেখো বন্ধুরা এই যে আমার হাতা চলে এসেছে। এবার আমি তিনটে চেইন তুলবো, 1 2 3। তিনটে চেইন তুলে প্রতিটি চেনে চেনে আমি একবার করে ফুল রং করব। প্রতিটি চেনে চেনে আমি একবার করে ফুলাম করব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা এইভাবেই আমি রাউন্ডটা শেষ করেছি। এবার আমি জয়েন করে দেব। এই যে আগে তিনটে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এবার আবার আমি তিনটে চেন তুলবো, 1 2 3। তিনটে চেন তুলে ঠিক আগের মতোই আমি প্রতিটি চেনে চেনে আরেকবার করে বুনে নেব, ফুলাম করে নেব। এই ঠিক এইভাবে এইভাবে প্রতিটি চেনে চেনে আমি ফুলাম করে নেব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করব। বন্ধুরা এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার আমি জয়েন করে দেব। আগে যে তিনটে চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে আমি জয়েন করব। দেখো বন্ধুরা এইভাবে আমি জামাটা শেষ করেছি। এবার আমি হাতা ও গলায় বর্ডার করব। দেখো বন্ধুরা এখানে আমি লাল উলটা জয়েন করে দেব। লাল উলটা জয়েন করে দিয়ে এইভাবে এবার আমি দুটো চেন তুলব, 1 2। দুটো চেন তুলে এই যে পাশে যে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে আমি এইভাবে বুনে নেব। আবার আমি উলটাকে পেঁচিয়ে এই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে সব কটা ঘরকে একসঙ্গে ঢুকিয়ে আমি বুনে নেব। আবার আমি এ পাশে যে ফাঁকা রয়েছে ফাঁকা এইভাবে ঢুকিয়ে সব কটা চেনকে ঘরকে আমি একসাথে বুনে নেব। আবার আমি এই ফাঁকা এইভাবে ঢুকিয়ে আমি বুনে নেব। এইভাবেই বন্ধুরা আমি হাতা ও গলা করে নেব। দেখো বন্ধুরা আমি হাতা ও গলায় বর্ডার করে নিয়েছি। এবার আমি দড়ি বানাব। এখানে আমি এই লাল উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আমি চেন করব। যার যতটা বড় দরকার হবে দড়ি সে ততগুলো চেন করে নেবে। আবার আমি এই পাশে দড়ি বানিয়ে নেব। দেখো বন্ধুরা এই পাশেও আমি ঠিক আগের মতো চেন করে নেব। দেখো বন্ধুরা এইভাবেই আমি জামাটা বানিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। পাশের এই দুটো ভিডিও অবশ্যই দেখো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।